নমস্কার বন্ধুরা, ড্রাগন ইন্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি। আজকে কী কী মেনুতে আছে একবার এখানে আপনাদের বলে দিই সবার আগে। আজকে এটা একটুখানি আলু সেদ্ধ মাখা নিয়েছি, এটা বাটার দিয়ে আমি মেখেছি, তার সাথে লঙ্কার সেই ফুলুরি হয় না সেই রকম বড়া ভাজা। আর আছে এটা হচ্ছে কচুর লতি। আপনারা দেখে অনেকে ভাববেন যে কচুর শাক, কিন্তু এটা কিন্তু বন্ধুরা কচুর শাক নয়, কচুর লতিটা এতটাই ফ্রেশ ছিল। আর আমি এটা প্রেশার কুকারে রান্না করেছি, তো মোটামুটি একটুখানি ঘ্যাট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আর একটা আজকে স্পেশাল আইটেম নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে শাক দিয়ে মাছ। হ্যাঁ বন্ধুরা, এটা শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায়? কিন্তু ওইটাই আর কি, আজকে আমি একটা লাল শাক দিয়ে বাটা মাছ রান্না করেছি। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক খাওয়া আজকের ইটিং শো। লেটস ইট লাইক ড্রাগন। প্রথমে আগে একটুখানি আলু সেদ্ধটা দিয়ে খেয়ে নিই, বাটার দিয়ে গরম গরম ভাত আর আলু সেদ্ধ মাখা। দারুণ লাগছে। বড়া ভাজা আর আমার ফেভারিট কাঁচা লঙ্কা। কচুর লতি খেতে কিন্তু খুব টেস্টি। তার সাথে চিংড়ি মাছ, দারুণ লাগছে। এবার চলে আসি শাক দিয়ে মাছ। বন্ধুরা, এটা আমি লাল শাক দিয়ে বানিয়েছি, পুরো জ্যান্ত টাটকা বাটা মাছ। আর এটা হচ্ছে একটু চাপলা মাছ মিশিয়ে দিয়েছি, চাপলা মাছ ভাজা ঝোলের মধ্যে। আপনারা রেসিপিটা কে কে খেয়েছেন আমাকে বলবেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এটা একটা অনবদ্য রেসিপি, খেতে খুব ভালো লাগে। খুব ভালো হয়েছে চাপলা মাছ।
সে বাটা মাছ টাটা মাছের নাম কাঁটা শুদ্ধি খেয়ে দিই আমি। তো মিষ্টি মাছ আর লাল শাকের ফ্লেভারটা আর এই মাছটা দুটো মিলিয়ে পুরো জমে খির। মাছখানা দেখেছেন বাটা মাছ কিন্তু এরকম ছোটো ছোটো সাইজের, ওগুলো বেশি মিষ্টি হয়। আর একটা কথা বলি বন্ধুরা, এটা কিন্তু আমার দাদুর রেসিপি, মানে আমার মায়ের বাবা। আসলে আমার দিদা তো একটু অসুস্থ থাকতেন তখন, আর মারা অনেক ভাই বোন ছোটো ছোটো, তো তখন আমার দাদু করতেন কি অত তো রান্না করতে পারতেন না, তখন এই শাক দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে ঝোল বসিয়ে দিতেন, ওইটাই একদম পুরো নামিয়ে দিতেন, আর তো আহা আহা করে সবাই খেত। তো সেই রেসিপিটাই আমি নাতনি হয়ে নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আমি বাকিটা শেষ করি, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকন।